প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্ট সবাইকে টিকা নেওয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার খরচটাকে আমরা খরচ মনে করি না, এটা আমরা একটা বিনিয়োগ মনে করি। এই সময় সরকার প্রধান শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। একই সঙ্গে নিরক্ষরতা মুক্ত দেশ করতে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। যেখানে পড়াশোনা করেছেন সেগুলো উন্নয়নে সবাই মনোযোগী হবেন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে তা ধরে রাখতে শিক্ষার প্রসার প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এটা শুধু দেশে না বিদেশেও। আর আমাদের দেশে এই জন্যই প্রয়োজন, আমি 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে আমাদের অনেক টেকনিক্যাল লোক লাগবে। আচ্ছা, সেই দক্ষ জনশক্তি আমরা সৃষ্টি করতে যাই, এই দক্ষ জনশক্তি সৃষ্টি করলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক অবদানও রাখতে পারবে। 30 মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে সরকার প্রধান সংশ্লিষ্ট সবাইকে টিকা নেওয়ার নির্দেশ দেন। তবে আমরা আশা করছি যে আগামী 30 মার্চ আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সক্ষম হব। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি। 2010 থেকে 2021 পর্যন্ত 366 কোটি টাকার শিক্ষা সহায়তা বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।